হ্যালো ডিয়ার ফ্যামিলি সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো এখানে দেখতেই পাচ্ছেন রেশমির স্যুপ হচ্ছে আর এবার আমরা একটু বাইরে বেরোবো আমরা গোলসুপ মার্কেটে গিয়েছিলাম দুবাইয়ে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কালকে তো আজকে এইটাই শেয়ার করব যে কি কীভাবে আমরা গোলসুপ মার্কেটে গেলাম তো চলুন যা যাক আর আপনাদেরকে দেখাবো আর রাত গোলসুক মার্কেট থেকে এসে আমরা রাত্রিরে কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আজকের ভিডিওটা এই নেই চলুন দেখা যাক যে রেশমি এখন দেখুন শু পড়ছে শু পরার পর আমরা বাস স্টপে চলে এলাম আমাদের রুম থেকে না বাস স্টপটা অনেকটাই তো আমরা আমি আগে ভিডিও করে আপনাদেরকে দেখি যে সেহেতু আজকে আর দেখালাম না এখন আমরা বাস স্টপে ওয়েট করছি এখান থেকে আমরা বাস ধরবো বাসে কিন্তু কার্ড সিস্টেম তো রেশমি আমি বাস পেয়ে গেছি বাসের মধ্যে উঠে ফেললাম এটা আমরা বাসটা ধরেছি এই বাসটা ইউনিয়ন স্টেশন যাবে তো ইউনিয়ন বাস স্টপে আমরা এটা নামব ইউনিয়ন স্টেশন কেন বললাম ওখান থেকে না মেট্রোও যায় সেই ধরনের মেট্রো থেকে আবার আমরা অন্যদিকেও মানে ডুবাইয়ের দিকে অনেক দূরেও আমরা ঘুরতে যেতে পারি কিন্তু আমরা যাব না আমরা এখন গোলসুং মার্কেট যাব তো আমি রুমের মানে আমি মানে গাড়িতে বসে বাসের মধ্যে বসে আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে তো এখন সমুদ্রের ধার দিয়ে দেখুন বন্ধুরা বাসটা যাচ্ছে আর আমার তো খুব সুন্দরই লাগছে ভালো লাগছে খুব তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে না পাহাড়ের তাল গাছগুলো আছে খুব সুন্দর দেখতে লাগছে তাই না একটার পর একটা তাল গাছ আর এই যে ফ্লাওয়ারগুলো পিঙ্ক কালারের এত সুন্দর দৃশ্য আর সমুদ্রের ধার দিয়ে বাস যাচ্ছে খুব সুন্দর লাগছে আর আমরা চলে এলাম ইউনিয়ন বাস স্টপে এখানে দাদা ওয়েট করছে তো আমরা এবার বাস থেকে নেমেই দাদাকে পেয়ে যাব। তো বাস এইটা হচ্ছে এই দেখুন ইউনিয়ন বাস স্টেশন লেখা আছে আর এখানে দাদাও বসেছিলো দাদাকে পেয়ে গেলাম গোলসুকে চলে এলাম আমরা ইউনিয়ন থেকে গোলসুকটা মানে হেঁটে হেঁটে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে তো আমরা ইউনিয়ন থেকে হেঁটে হেঁটে গোলসুকে চলে এলাম এবার এখানে রেশমির জল পিপাসা পেয়েছে জল নিচ্ছি কিন্তু জলটা না খুবই ঠান্ডা ছিল তো রেশমিকে বললাম খেতে হবে না এবার ওখান থেকে এসে আমরা নিষ্ঠতে একটু বাজার করতে গিয়েছিলাম তো বাজার করছি এখন দেশে যাব আপনারা হয়তো ভাবছেন যে বাজারটা টাজার করছে কেন এখন রামাদান মাস সেহেতু চাল টালগুলো সব তুলে রেখে যাচ্ছি এক মাস তো দেখতে দেখতেই কেটে যাবে তাই না বন্ধুরা এক মাস ইন্ডিয়াতে থাকবো থেকে তারপর চলে আসবো আর এখানে একটা কি প্রবলেম হয়েছে দেখুন খুবই আপনারা শুনলে হাসবেন বন্ধুরা তো আমি না মানে রুমে কানেরটা একটা কানের খুলে রেখে আর একটা কানের পরে চলে এসেছি আর রেশমি আর রেশমি পাবা তো খুবই হাসছে আর আমিও খুব আসছি একটা কানের পরে আছি একটা কানের পরে নেই আমার না আমি বলছি যে তাহলে কি আমি আর একটা কানের খুলে ফেলো বলছে না না পরে থাকো আর অনেক কিছুই যেহেতু চাল টাল কিনেছি দশ কেজি চাল কিনেছি চালটা তো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই হিসেবে আমি নিষ্ঠ থেকে একটা টানা গাড়ি নিয়ে নিলাম আর রেশমি তো নিয়ে যেতে পারছিল না না দাদা তাইজনের সামনেটা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর রেশমির খুব মজা হচ্ছিলো কারণ টানা গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে সেই জন্যে এবার না দাদা বলছে যে আমার না ফোনের কভারটা নষ্ট হয়ে গেছে একটা কভার নেব ঠিক আছে চলো এখানে একটা দোকান ছিল ফোনের সব ছিল তো দাদা ঢুকলো কিন্তু এখানে এমনই কপাল যে এখানে কোনো কভার পেলো না আর আমি তো বাইরে দাঁড়িয়েই ছিলাম এই টানা গাড়িটার কাছে রুমের মধ্যে চলে এলাম এখানে তো মানে এখানটাতে তো দাদা উঠতেই পারছে না মানে একই ভারী আর রেশমি তো মানে সামনে থেকে টানছে আমি সেই পাঁকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে টানা গাড়িটা নিয়ে এলাম আপনারা হয়তো ভাবছেন এই টানা গাড়িটা আবার ওরা এসে এখানে নিয়ে যাবে রুম থেকে নেস্টল লোকেরা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন